সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানার পাশেই মায়ের দোয়া গড ফার্মের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই অসংখ্য ছাগল রয়েছে। আমার পাশে রয়েছেন কাউসার ভাই, তিনি প্রতি সপ্তাহে চমৎকার চমৎকার ক্রস ছাগল কালেকশন করে থাকেন। আজকে আমরা এসেছি তার এখানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার এখানে কোন কোন প্রজাতির ক্রস ছাগল রয়েছে। বিশেষ করে সকল প্রজাতির ক্রস ছাগলের বাচ্চা বিক্রি করে থাকেন কাউসার ভাই। আমরা বিস্তারিত কাউসারের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম কাউসার ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। প্রতি সপ্তাহে কিন্তু আপনার খামার পরিপূর্ণ থাকে ছাগলে? জি জি আলহামদুলিল্লাহ, আমি তো বলছি আমি একটা টাইম দিয়ে দিছি, প্রতি সোমবার সোমবারে আমার খামারে মাল মানে ছাগল ছোট বড় বরবর থাকে ইনশাল্লাহ। আজকে কতগুলো ছাগল আছে? আজকে মোটামুটি এনে আছে আপনার 72 পিস। 72 ছাগল মিলে, সব মিলে, পাটা সাটা মিলে। আচ্ছা ভাই, প্রতি সপ্তাহে কি এত পরিমাণ ছাগল সংগ্রহ করেন? জি, আমরা তো বিভিন্ন জায়গাতে সংগ্রহ করি, তো তার জন্য আমার খামারে সেল করি, তার জন্য প্রতি সপ্তাহে একদিন টাইম দেওয়া লাগছে। সোমবারে সোমবারে আসলে ইনশাল্লাহ বড় বড় মাল পাবেন। যেমন আপনি আসছেন আজকে সকালে, দেখতে পেয়েছেন আজকে সোমবার, সোমবারে আমার অনেক কাস্টমার অনেক বাইরে আসে, ঠিক আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। হাতের মধ্যে ধরা আছে প্রচুর ছাগলের বাচ্চা। জি জি, এনে আছে আপনার তুতাপুরীর ক্রস, হরিয়ানার ক্রস, বিটেলের ক্রস, যমুনাপাড়ির ক্রস, শিরুইর ক্রস, এরকম সব ক্রস জাতের। সব ক্রস? জি জি জি, ক্রস। এবং কালারফুল বাচ্চা? জি কালারফুল আছে, কালো আছে, সব ধরনের মিলিয়ে আছে। আচ্ছা, আমরা কি কিছু বাচ্চার দাম জানবো? হ্যাঁ অবশ্যই, বাচ্চা দাম জানাবো, আপনি বড় ছাগল দাম জানাবো, পাঠাও আছে, পাঠাও রয়েছে, হ্যাঁ গারলও আছে, সবগুলোই দাম জানাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দাম সম্পর্কে জানি। আসলে এই ছাগলগুলো কেমন টাকা দামে বিক্রি হয়? কিন্তু সবগুলো তো একদম, এগুলো যে পার্সেন্টেজের উপরে ভাই, একটা জিনিস কি, 3 মাসের একটা বাচ্চা আপনার বিক্রি হয় 8,000 টাকা, আবার 3 মাসের একটা বাচ্চা 14,000-15,000 বিক্রি হয়, তাহলে বয়স হলে কোনো দাম না, দামটা হচ্ছে সব পার্সেন্টেজের উপরে। আর বিশেষ করে আমি সব দর্শককে অনুরোধ বলি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আচ্ছা, বাংলাদেশে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট খামার আছে, কেউ পার্থী খামারে, কেউ বেচা কেনা করে আমার মতন। হ্যাঁ, আমরা তো এগুলোর মধ্যে অনেকদিন অনেক বছর ধরে সংগ্রহ আছি। মোটামুটি আপনার বাংলাদেশের নাটোর, বিশেষ করে নাটোর, আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, সব জায়গায় যাচাই করে আসবো, আমার খামারের সাথে মিলে আসবো, সব জায়গাতে ইনশাল্লাহ মাল পিছিয়ে আপনার মানে সীমিত রেট লাগবো ইনশাল্লাহ, সব জায়গাতে কম লাগবো। আপনার কথা কাছে ঠিক থাকতে হবে, ঠিক না থাকলে আপনার তো ভিডিওতে থাকবে, ভিডিওর মাঝে যেরকম দেখা যাবে বাস্তবতা মিলবো কিনা এটা দেখবো ইনশাল্লাহ। আমার কম রাখাটার উদ্দেশ্য হচ্ছে কি, আমার একটা ছাগলে আপনার 500-1,000 টাকা লাভ হলো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর আমরা তো অনেকদিন ধরে ব্যবসা করি, আপনি জানেনই, বিভিন্ন জায়গাতে সংগ্রহ করি, অনেকেই বলে যায় ভাই মানে খামারে, খামারে উদ্দেশ্য হচ্ছে অনেক ধরনের খামার আছে, একটা আছে যে আমি লালন পালন করে বাচ্চা পোটাইয়া, এটা হচ্ছে খামারে প্রাকৃতিক খামারে। আর আমরা ভাই এরকম না, আমরা জায়গা আছে বিভিন্ন হচ্ছেন সংগ্রহ করে বিক্রি করি। হ্যাঁ, সংগ্রহ করে বিক্রি করি, জায়গা আছে এক জায়গায় 20টা মাল খোঁজ পেলাম, আমরা ওই জায়গায় গেলাম, আমরা পচয়ে দিল, 10টা 15টা নিয়ে আসলাম, আর না আমার খামার সেল করলাম। তার জন্য আর আমার খামারে একটা জিনিস গ্যারান্টি দিব, আমার ছাগলের খামারে ছাগলগুলো সুস্থ আছে কিনা, অসুস্থ আছে কিনা, তো নেওয়ার পরও কে অসুস্থ পা ইনশাল্লাহ সাথে সাথে আমি ফেরত দেবো, ঠিক আছে। টাকা ফেরত নেবেন না? ছাগল ফেরত নেবো, টাকা ছাড়া টাকা ফেরত নেবো, মানে সাথে সাথে ওই আপনি নেওয়ার পর দেখো বলে 5 দিন পরে 1 সপ্তাহ পরে, এটার রিস্ক তো কে নিতে পারবে না ভাই, কেলে মানুষ কোনো জিনিসের গ্যারান্টি নেই। আমি দুধু আমার জানা মতো দুধ আমি কোনো অসুস্থ মাল দিয়ে থাকি, আপনি বিরুদ্ধে বললাম মানে পুরোপুরি আমি টাকা ছাড়া টাকা টিকা দেবো, আর না হলে মাল আমি ফেরত পরিবর্তন করে দেবো। হ্যাঁ, পরিবর্তন করে দেবো। আর আমি আসলে ইনশাল্লাহ কোনো দিন বলছি, এখনও বলি আমি অসুস্থ মাল কোনো দিন বেশি না, সুস্থ মাল আমি বিক্রি করি। আচ্ছা, আপনার হাতে 3টা বাচ্চা রয়েছে? ও, 2টা বাচ্চা রয়েছে এই পাশে। 2টা বাচ্চা রয়েছে, এটি পার্সেন্টেজের বাচ্চা মাশাল্লাহ, আপনি দেখেন। হ্যাঁ, দুটোটাই, একটা হচ্ছে খাসি বাচ্চা আর একটা হচ্ছে পাটি বাচ্চা, ঠিক আছে, এটা পার্সেন্টেজ মোটামুটি ভালো পার্সেন্টেজ আছে। আর পার্সেন্টেজ পালা দেয় না পাজা না, যে আমি এত পার্সেন্ট বলবো এটা না, আপনি যারা চিনে ছাগল টাগল দেখে ইউটিউবে যাচাই করতে পারবে ইনশাল্লাহ। তাছাড়া খাসি কোনটা? হ্যাঁ, এটা খাসি, আপনি কালারফুলটা খাসি। বয়স কত আছে এটা? এটা 3 থেকে 3.5 মাস ভাই, অনুভব করতে হবে, আমরা তো কিনে আনছি। হ্যাঁ হ্যাঁ, আবার আমরা যেতে কিনে আনি ওই এই জায়গাতে বললে নেই যে কতদিন, এরা অনুভব দিয়ে দেয় এ 4-5 দিন বেশ কম হইতে পারে। দাম কত এটার? হ্যাঁ, এটা খাসি বাচ্চা, এটা দাম থাকছে আপনার 14,500 টাকা, মানে এটা পার্সেন্টেজের বাচ্চা, 14,500 টাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আলোচনা করার সুযোগ আছে? সুযোগ আছে অবশ্যই, সীমিত। আপনার হাতেরটা? এটা হচ্ছে, এটা খাসি ফাটি বাচ্চা, এটা আপনার মুখ ভালো, ব্যান্ড ভালো, দেখেন মুখের ব্যান্ড দেখেন কত ভালো, ঠিক আছে। এটার দামটা একটু বেশি পড়বে পাটির মাঝে, এটা পড়বে আপনার 14,500। 14,500? জি জি, সবসময় বলেন খাসির দাম বেশি। হ্যাঁ, খাসির দাম বেশি, দেখা আছে, এটা তো আজকে তো একই মনে হচ্ছে, এটা পার্সেন্টেজটা ভালো, তার জন্য বলতেছি আমি আরও কম লিটারের বাচ্চা দেখাবো ইনশাল্লাহ। কাসর ভাই, এগুলো কোন জাতের বাচ্চা? এটা ভাই আপনার হরিয়ানা জাতের, ইন্ডিয়ান হরিয়ানার ক্রস বাচ্চা এগুলো। জি জি জি, এটা ক্রসটা কীভাবে হয় আমি আবার একটু বলে দিচ্ছি ভাই, আমি যতটুকু অভিজ্ঞতা ততটুকু বলতেছি। আর আমিও ছাগল লালন পালন করতাম, এখনও করি মাঝে মাঝে,
ট্যাপ করষ্ট হয় আপনি অরিজিনাল সাথে ওই যে দেশিগুলা ইয়াগুলা করস হলে এটা আপনার বাচ্চারই ভালো আসে তার জন্য করস। আবার এটার সাথে আপনি যেমন ভালো পার্সেন্টেজ বাচ্চা দেখাবেন ফাটা দেখাবেন এটার বাচ্চাটা আপনার 100% আসতে পারে, বুঝতে পারছেন? এটা হচ্ছে হরিয়ানার বাচ্চা, একই মায়ের গরু দুইটা। হ্যাঁ, একটা একটা হচ্ছে আপনার ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা, মানে খাসি আর পাটি, আবার পাটানা। ঠিক আছে, বয়স কেমন আছে? এটা বয়স 3 থেকে 3.5 মাস বাচ্চা। 3 থেকে 3.5 মাস? জি 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 জি, দুটোটা হরিয়ানার বাচ্চা দেখেন। আচ্ছা, এটা পাটি বাচ্চা, এটা খাসি বাচ্চা। জোড়া দাম কত? জোড়া তো একসাথে নিলে একসাথে দিতে পারবো, আপনি কেউ আলাদা চাইলে আলাদা দিতে পারবো, সমস্যা নেই। আর জোড়া কত চাচ্ছেন? জোড়া দাম চাচ্ছি আপনি 25,000 টাকা। 25,000? আর আলাদা আলাদা? আলাদা দাম চাচ্ছি, এটা চাচ্ছি 11,500, এটা চাচ্ছি আপনি 13,500 টাকা। 11,500 আর 13,500? 13,500 জি জি জি, খাসিটা 13,500। আচ্ছা, আলোচনার সুযোগ তো? আলোচনার সুযোগ আছে, সীমিত সীমিত। জি জি, অবশ্যই। এই দুটো ভাই হচ্ছে বিটেলের বাচ্চা, বুঝছেন? বিটেলের বাচ্চা? হ্যাঁ, বিটেল জাতের ক্রস। হ্যাঁ, ক্রস, ওই লাল চকের বিটেলের বাচ্চা। ঠিক আছে, আর অরিজিনাল তো আমি বললামই, আমি অরিজিনাল বিক্রি হই না, আর অরিজিনাল বললো মানুষ বিশ্বাস করবে না। এই বাচ্চাগুলো একটু বড় মনে হচ্ছে। হ্যাঁ, এটা হাইট ভালো, আপনার পার্সেন্টেজও খুবই ভালো। হ্যাঁ, এটার থেকে আবার এটা ভালো পার্সেন্টেজ। ঠিক আছে, ওই দেখেন আপনি বাচ্চা কিন্তু একই বয়সে, একই বয়সে হলে দামে কিন্তু বেশ কম আছে। ঠিক আছে, এটা এটা দাম বেশ কম আছে। এটা জোড়া কত বলেন? এটা জোড়া তো আপনি দাম চাচ্ছি আপনার এই 29,000 টাকা। 29,000? জি 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 জি, এগুলোর দাম একটু বেশি। এ বেশি বেশি, এটা পার্সেন্টেজ আমার যত বাচ্চা আছে এটা হচ্ছে, ওই দেখেন এটাও বিটল বাচ্চা, এটাও বিটল বাচ্চা, পার্সেন্টেজ দেখেন কতটুকু ভালো, হাই কোয়ালিটি। ঠিক আছে, আচ্ছা, আর যদি আমরা আলাদা আলাদা নিতে চাই? আলাদা দাম চাললে আপনি এটা দাম চাচ্ছি আপনি 13,500 টাকা। 13,500? হ্যাঁ, এটার দাম চাচ্ছি আপনি 15,500 টাকা। 15,500? জি জি জি, এর মধ্যে 29,000 টাকা আসছে না, জোড়া একসাথে নিতে গেলে কিছু আলোচনার ভিতরে কিছু কম বেশ করা যাবে, 28,000 টাকা রাখা যাবে। 28,000 রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ। কাসর ভাই, এটা কোন জাতের বাচ্চা? এটা ভাই আমার যে কত খামারে আছে যত বাচ্চা আছে সব থেকে হাই বাচ্চা এটা, এটা খাসি বাচ্চা। কোন জাতের? এটা আপনার তুতাপুরের বাচ্চা। তুতাপুরের বাচ্চা? তুতাপুরের করস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনি তুতাপুরি 100% যেটি হয় এটা তো আপনি নাকগুলা বেন হয় দেখেন, এটা মোটামুটি করসের মাঝে, এটা কুলে নিতে পারবেন? হ্যাঁ, কুলে নেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই কুলে নেওয়া যাবে। কুলে নিন, আমরা দেখি, যেহেতু আপনার খামারের সবচেয়ে সুন্দর বাচ্চা এটা। ওজন কেমন আছে বলেন? এটার লাইফ ওয়েট তো আমরা অল্প হবে, 14-15 কেজি হবে। 14 থেকে 15 কেজি? হ্যাঁ হ্যাঁ, লাইফ ওয়েট। আচ্ছা, এটার দাম চাওয়া কত? এটার দাম একটু ভাই বেশি যাচ্ছে ভাই, বুঝছেন? এটার দাম যাচ্ছে আপনার 16,500 টাকা। 16,500? বাচ্চার মাঝে সব থেকে হাই বাচ্চা এটা, আর খাসি বাচ্চা 10-এর নিচে নেই, 10 থেকে 2 16-17-18,000 টাকা পাওয়া যায়, আর পাটি বাচ্চা 8-এর থেকে 2 14-15,000 টাকা ভালো বাচ্চা পাওয়া যায়। ঠিক আছে, আর এটা পার্সেন্টেজও ভালো, গলার ঝুল ভালো, পার্সেন্টেজটা অনেক ভালো। জি জি, পার্সেন্টেজ অনেক ভালো। সর্বোচ্চ কত কেজি ওজন হতে পারে? এগুলো আপনার লাইফ ওয়েট হয় 100 কেজি, 80 কেজি, 120 কেজি পর্যন্ত হয় করসের মাঝে। 120 কেজি? 120 কেজি পর্যন্ত হয় লাইফ ওয়েট, বুঝছো না? পরবর্তীতে আমরা কোন বাচ্চা দেখবো? আরও বাচ্চা দেখাবো ভাই ইনশাল্লাহ। আচ্ছা, দেখি আমরা তাহলে। কাসর ভাই, এই দুটা কোন জাতের? এই বাচ্চা দুই জাতের ভাই। আচ্ছা, এটা কোন জাতের? এটা হচ্ছে আপনার শিরুই জাতের, দেখেন পার্সেন্টেজ ছিল। শিরুহি? শিরুই জাতের খাসি বাচ্চা। খাসি বাচ্চা? এর দাম কত? 3 মাস বয়স। এটার দাম যাচ্ছে আপনার 13,500 টাকা। 13,500? জি 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 জি। আপনার হাতে যেটা আছে এটা হচ্ছে বিটেলের খাসি মেয়ে, পাটি বাচ্চা, মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। জি 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 জি, যেটা? জি জি জি। আচ্ছা, এটা কেমন দাম? এটার দাম চাচ্ছি ভাই 12,500 টাকা। 12,500 টাকা? জি ভাই, আপনার সব ছাগলের দাম চেয়ে 500 টাকা যুক্ত হয়, এর কারণ? এটা ভাই আলোচনার ভিতরে রাখতে হয় তো, তার জন্য একটু মানে এটা হিসাবে থাকে। আচ্ছা ঠিক আছে। কাসর ভাই, আপনার এখানে কি আরও ভালো মানের বাচ্চা আছে? ভালো বাচ্চা যেগুলো আছে এগুলো আগে দেখাচ্ছি, এবার নর্মালগুলো আস্তে আস্তে যাবো। অনেকে বলে তো ভালো নর্মাল সবগুলো দেখায়। ঠিক আছে, কম দামে কতটুকু আছে? আপনার নিজে 8,000-8,500 টাকা আসছে। 8,000-8,500? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, আমরা সেগুলোও দেখবো। হ্যাঁ, এইগুলো দেখাবো, পরে দেখাবো। আচ্ছা, পরবর্তীতে আমরা কোনগুলো দেখবো? আরও দেখাচ্ছি অন্যগুলো। এই ছাগলের কান তো অনেক বড় মনে হচ্ছে। জি জি, কানটি অনেক বড় মার্শাল্লাহ দেখেন। হ্যাঁ, এটা কোন জাতের? এটা আপনার হরিয়ানার বিটেলের সাথে ক্রস হয়েছে, দেখেন কানগুলো, দেখেন কানগুলো বাস করাল, দেখেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি ছাগলের বাচ্চা। এটা খাসি বাচ্চা ভাই? খাসি বাচ্চা। 3 মাস বয়স? 3 মাস। জি জি জি। দাম চাও কত? এটার দাম চাচ্ছি ভাই 14,000 টাকা। 14,000? জি জি জি। আচ্ছা মাশাআল্লাহ, খুব সুন্দর বাচ্চা, অনেক সুন্দর। ঠিক আছে, খাসি বাচ্চা। তারপর আলোচনার সুযোগ তো আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে, সীমিত। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা পরে কোনগুলো দেখবো? আরো দেখাচ্ছি। আচ্ছা কাসরা ভাই, এই দুটা কোন জাতের বাচ্চা? ভাই এগুলো হচ্ছে, একটা হচ্ছে জুমনাপাড়ে, একটা তুতারপুরের। ঠিক আছে, জুমনাপাড়ে এবং তুতারপুরি? হ্যাঁ, এটা জুমনাপাড়ে, ভালো পার্সেন্টেজের বাচ্চা। ঠিক আছে, দেখতে তো একই মনে হচ্ছে। একই মনে হলে এটির তো চিনাটা উপায়, আপনি করস ছাগল তো, তার জন্য আপনি এগুলা করস হয়, তাই আপনি একটার সাথে একটা করস হইলে তারপরে আপনি এগুলো দেখে গেছে, মানে বোঝার উপায় নাই। ঠিক আছে, যারা চিনে এগুলা ছেড়ে চিনবে অবশ্যই। দেখেন এটা মুখটা দেখেন, এটা ব্যান আছে কিন্তু। ঠিক আছে, আর এটার কিন্তু মুখ ব্যান নাই। আচ্ছা, দাম কোনটা কত? হ্যাঁ, এটা এটা তো দাম বেশি পড়বে, এটা আপনার পাটি বাচ্চা, ভালো বাচ্চা, এটার দাম পড়বে 13,000 টাকা। 13,000? হ্যাঁ, এটার দাম পড়বে আপনার 11,000 টাকা। 11,000? জি জি জি। দেখেন ছাগল কিন্তু একই সমান, যাতে পার্সেন্টেজের দাম বেশি কম, একটু বেশি? হ্যাঁ, একটু বেশি, একটু কম। আপনি যদি কেউ জোড়া নিতে চাই,
জোড়া নিতে চাইলে আপনি ধরেন না আপনার দাম আসছে কত 23,000 টাকা আসছে, আরে সরি 24,500 টাকা আসছে, কিছু কম বেশ হবে 24,000 একটু কম রাখা, হ্যাঁ একটু কম রাখা যাবে, একসাথে নিলে তো আমরা কইলাম তো ডিসকাউন্ট দিতে পারি ভাই। অনেক চমৎকার কি ছাগলের বাচ্চা? জি জি জি, বাচ্চাটা কালারফুল আমার খামারের, ছোট বাচ্চা 3 মাস বয়স এখন হয়নি, অনেক কালারফুল এই বাচ্চাটা, চমৎকার কালার। হ্যাঁ হ্যাঁ, কোন জাতের এটা? এটা আপনার তুতাপুরের, মানে অরিজিনাল যে তুতা বাঘা তুতার কালারটা আসছে দেখেন। হ্যাঁ, এটা খাসি বাচ্চা, খাসি বাচ্চা। জি জি, এটা ছোট হলে কি হবো, এটা পার্সেন্টেজ খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, দাম চাও কত? এটার দাম চাচ্ছি ভাই আপনার 15,000 টাকা। 15,000? হ্যাঁ হ্যাঁ। আবার এই বয়সের বাচ্চায় আপনি দেখা গেছে, দেখাবো আমি একটু পরে, 10,000 10,500 পাওয়া যাবে, তা পার্সেন্টেজের উপর ডিমান্ড করবে, ঠিক আছে? এটা 3 মাস কিন্তু এখনও হয় নাই, বেশি আসবে। হ্যাঁ, ওজনটা বেশি হবে, এটা পার্সেন্টেজ বাচ্চা। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চমৎকার একটি ছাগলের বাচ্চা। জি জি জি, খাসি বাচ্চা দেখেন, খাসি বাচ্চা না? জি খাসি বাচ্চা। যারা খাসি খুঁজে যে মোটা ত্বচাকরণ করবে তারা আসলে নিতে পারে? জি অবশ্যই, খাসি তো আপনি শখে, খামারে খুবই কম নেই, খামারের জন্য পাটি সবথেকে বেটার, ঠিক আছে? 10টা 20টা ছাগলের সাথে একটা পাটা নিয়ে গেল খুবই বেটার আপনি, আমি মনে করি। পরবর্তীতে আমরা কোনগুলো দেখবো দেখাচ্ছি ভাই, এটা হচ্ছে আপনার যমুনাপাড়ি বাচ্চা, ঠিক আছে? হ্যাঁ, যমুনাপাড়ি বাচ্চা খামারের জন্য অনেকে খুঁজে, যে পাটি বাচ্চা, মেয়ে বাচ্চা, ঠিক আছে? সাধারণত কোন ছাগল সবচেয়ে বেশি পাওয়া যায়? আমার এখানে পাওয়া যায় তুতাপুরির করস, হরিয়ানা, বিটেল, সিরুই, যমুনাপাড়ি, কাশ্মীরি, রাজস্থানি, পাটনায়া, মানে 7-8 ধরনের আইটেম পাওয়া যায়, অনেক প্রজাতির ছাগল। হ্যাঁ, অনেক প্রজাতি পাওয়া যায়, প্রজাতির ছাগলের তো আর শেষ নেই, যে সবগুলো তো বাংলাদেশে পাওয়া যায় না। আচ্ছা, আমরা পাঠা দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে, আমরা পাঠা কি দেখবো? হ্যাঁ, পাঠাও দেখাবো আমি দুইটা, মানে আপনি বলছেন না আমার খামারে কম রেটের বাচ্চাগুলো দেখাচ্ছি এখন। কম রেটে? জি জি জি, একদম কম রেট, সবচেয়ে কম রেট। জি কাসর ভাই, এগুলো সবচেয়ে কম দামের? জি, আমার খামারে কম দামি বলতে সবচেয়ে ছোট বাচ্চা, মানে কম বয়সের বাচ্চা, আর মানে দাম একটু কম, ঠিক আছে? করে রাখা। হ্যাঁ, অনেকে বলে এটা কিন্তু আপনি এখনো 2.5 মাস বয়স, ঠিক আছে? মাত্র দুধ ছাড়ছে, এখন মাসে থাকলে দুধ খাইতো, আর এগুলো আপনার একা করে পারলে সমস্যা নেই, দুধ এলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? দামটা কেমন হলো এই খাই পাটি বাচ্চাটার? দাম চাচ্ছি আপনার 8,500 টাকা, ঠিক আছে? খাসি বাচ্চার দাম চাচ্ছি আপনার 10,500 টাকা। 10,500 এবং 8,000? 8,500। জি 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 জি, আমরা কি বলতে পারি আমরা যে কাউসারের খামারে এই পর্বে সবচেয়ে কম দামের ছাগল হচ্ছে 8,500 টাকায়? আপনার এগুলো বাচ্চা কিন্তু অল 12 মাসে আমার কাছে পাওয়া যায়, ঠিক আছে? 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, ওই যে গাভিনগুলো যে আছে না, এগুলো মাঝে মাঝে পড়ে, সবসময় অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা, আর কম দামে নাই ভাই? না না, এত কম দামে নাই ভাই, এত কম আর নাই। না না, এত কম দামে পার্সেন্টেজ ভালোর মাঝে নাই। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমরা কোন ছাগলগুলো দেখবো কাসর ভাই? দেখাচ্ছি ভাই। কাসর ভাই বলছিলেন যে নতুন হিটে আসা কিছু ছাগল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নতুন হিটে, আমি বললাম না এটা বয়স কিন্তু 6-6.5 মাস বাচ্চা, যমুনাপাড়ির বাচ্চা, ঠিক আছে? পাটি বাচ্চা। হ্যাঁ, আপনার সামনে তো আপনাদের নিজেই প্রমাণ দেখছেন, এর হিটে আসছে, পাটা উত্তেজনা হয়েছে, তো আমরা এখন ব্রিডিং করি না, ব্রিডিং করলে এটা ভিডিও রেখে দেবো দেখেন। হ্যাঁ, এটা যমুনাপাড়ি ফুল হিটে আসছে। ছাগল আছে, গরু আছে, শিং উঠে না, এটা মন্ডি জাত, ঠিক আছে? না, এটা কোনো সময় উঠে নাই, দেখেন আপনি দূরে দেখেন। হ্যাঁ, এটা আপনি যারা ছাগল লালন পালন করে অবশ্যই চিনবে, এটা কোনোদিন ছাগল আপনি শিং উঠবে না, শিং উঠবে না। না না না, এই জাতের বিশেষ গুণ কি আছে আর? এটা আপনার মনে এগুলো দুধ দেয় বেশি, বাচ্চাও দেয় বেশি। হ্যাঁ, এগুলো অনেক বড় হয়। এটা কত মাসে প্রেগনেন্ট? এটা আপনার 2 মাস, আজকে 2 মাস আপনার মোটামুটি 18 দিন, যে বলেছে আমি হিসাব করেছি, আপনি আমি শিওর দিতে পারবো না, আমি কিনে আনছি খামার থেকে আনছি, আমি আপনি কিনে আনছি মোটামুটি আজকে 7-8 দিন হয়েছে, তার জন্য 2 মাস আমি কিনে আনছি আপনার, 1 মাস 2 মাস 10 দিন, আজকে 27 দিন হয়েছে, ধরেন না 2 মাস 18 দিন হয়েছে। আচ্ছা, দাম চাওয়া কত এটার? হ্যাঁ দেখেন, এটা দাম চাচ্ছি, এই গাভিনগুলো ছাগল তো আমার মাঝে মাঝে পড়ে, ঠিক আছে? এটা দাম চাচ্ছি আপনার 22,500 টাকা। 22,500? জি জি জি। যদি গাভিন না হয়? হ্যাঁ, এটা তো আপনি শিউর না, হয়তো 100% শিউর, তো দামটা আরও বেশি বেড়ে যেত, ঠিক আছে? আশা করি গাভিন থাকবে, তারপর আমি শিউর দিতে চাইছি না, ঠিক আছে? এটা আপনি আন শিউর হিসাবে নিতে পারেন, গাভিন ছাড়া নিবে, মানে গাভিন ছাড়া ছাগল হিসাবে নিবে, গাভিন দূরে নেবে না। প্রেগন্যান্ট ছাগল কি আর আছে? আছে অনেকগুলো, সবগুলো দেখাবো না, এখন পাঠা দেখাই। পাঠা? জি জি। আচ্ছা, কাসর ভাই এটা কোন জাতের পাঠা? এটা ভাই আপনার এই করস, ঠিক আছে? এটা মেয়েতি তুতাপুরির করস দেখেন, মেওয়াতি তুতাপুরির ক্রস। জি জি, মেয়েতি তুতাপুরির করস। দাঁতে কয়টা? এর দাঁতে আপনি 2টা পয়লা 4টা বসছে, দাঁতে দেখাবো। ব্রিডিং উপযোগী? হ্যাঁ, পুরোপুরি পারফেক্ট, ওই দেখেন, দেখছেন
দুইটা পরে চারটা পরে ভাই এটা একদম ব্রিডিং উপযোগী হ্যাঁ 100% ব্রিডিং উপযোগী এটা বয়স হয়ে গেছে ব্রিডিং করার আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছি ভাই এটা তো আপনার মনে করেন বড় বাটা তো আলোচনা বিতে লাগলাম বলে আর আমার খামারে সবচেয়ে বড় বাটা এটা এটার দাম চাচ্ছি আপনার 32,500 টাকা আরো কিছু বাচ্চাই বলে দেখেন আপনি দাঁত গুলো এটা দেখাচ্ছি এটা কিন্তু এখনো দাঁত পড়েনি এটা অনেক বড় পাটা ঠিক আছে এই দেখেন দাঁত গুলো কাছর ভাই এটা ব্রিডিং উপযোগী হতে কেমন সময় লাগতে পারে এটা আপনি আর এক দেড় মাস লাগবে এটা পুরোপুরি হইতে একটা ছাগল আপনি 9-10 মাস হলে ব্রিডিং এখনো তো ছাগল উপরে লাভ দিতেছে দেখেন না হাইট গুলো কত বড় মাশাল্লাহ এখন দিতেছে না আর পরে দিব এখন তো বাচ্চা দাঁত পড়ে নেই দাম চাও কত এটা হ্যাঁ এটা দাম চাও ভাই আপনি দাম চাচ্ছি আপনার 24,500 টাকা 24,500 টাকা জি আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ শুরু কাজ আছে সীমিত আচ্ছা কাছে ভাই এটা কোন জাতের পাঠা এটা হচ্ছে বিটেলের ক্রস ভাই বিটুলের ক্রস একদম কালো হ্যাঁ একদম ব্যাক কালো আপনাকে আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স 7 মাস ভাই এটা দাঁত নাই না না এটা দাঁত নাই দাঁতব কি আরো অনেক পরে দাঁতবে এটা হাইট দেখেন মাশাআল্লাহ এগুলো অনেক হাইট হয় গোটা দেনা তো আবার হ্যাঁ না না গোটা দিব না এটা আপনার আদরের উপর লাগতে হবে এটা আপনি জ্বালাই তো জ্বালাইবে আপনাকে দাম চাচ্ছেন কত টাকা এটা দাম চাচ্ছে আপনি ভাই 21,000 টাকা 21,000 জি জি 21,000 টাকা ব্রিডিং উপযোগী পাঠা হ্যাঁ না ব্রিডিং এখন না আর কিছুদিন পরে করলে ভালো দিন পরে জি জি অবশ্যই আচ্ছা পাটাকে আরো দেখাবেন হ্যাঁ অবশ্যই পাটা তো অনেকগুলো আছে সবগুলো দেখেন সব আপনার ভিডিও বড় হয়ে যায় অনেকে দেখতে চায় না আমি আর এক দুইটা দেখায় শেষ করে যাচ্ছি ঠিক আছে তাহলে দেখান ভাই এটা অনেক ছোট পাটা হ্যাঁ এরকম ছোট পাটা আছে তোতাপুরি আছে হরিয়ানা আছে বিটেল আছে শিরুই আছে জমুনাপাড়া আছে এটা হচ্ছে আপনি হরিয়ানার করস ঠিক আছে আপনি মনে করে দেখেন এটা কিন্তু আপনি আগের ভিডিও দেখাইছিলাম এটা দুইটা বাচ্চা ছিল এটাও বিক্রি হয়ে গেছিলো আসলে ভাই অনেক প্রবাসী ভাইরা অনেককে আছে কেনার পরে কিছু টাকা বায়না করে পরে এক সপ্তাহ পরে 10 দিন পরে করে নিমু না আসলে তো হেরার তো আমরা কিছু বলতে পারি না আমরা তো কেবল একটা জিনিস মিথ্যা আছে আরেক জায়গায় দেখা গেছে অনেক লিফুট দিব যাক কাস্টমার তো লক্ষ্মী জিনিস আসলে এটা বলার দরকার নেই এটা কিন্তু আমি বিক্রি করে এসেছিলাম তারপরে ভাই নিবো না আর কী করার এটা আবার ভিডিও দেখাইছি আচ্ছা কত দাম যাচ্ছেন এটা এটা দাম যাচ্ছে আপনি 15,500 ছিলাম এখন 15,000 টাকা যাচ্ছি 500 টাকা কম দিয়ে দিলেন কম জি দিদি এটা অলরেডি 15,500 বিক্রি হয়ে গেছিলো আপনার আগের ভিডিও পাই তারপরে নেয়নি না নেই নেই বলতে আসলে নেই না এটা না এটার বদলে অন্য ছাগল নিচ্ছে আমার থেকে অন্য ছাগল নিয়েছে অন্য বড় ছাগল নিচ্ছে দেখা গেছে আপনার পাটা না পাই গাভীন ছাগল নিয়ে গেছে এটা ব্রিডিং করা উপযোগী না না এটা বাচ্চা ভাই 4.5 মাসের বাচ্চা মাত্র 4.5 মাসের বাচ্চা হ্যাঁ হরিয়ানা বাচ্চা তারও 7 থেকে 8 মাস সময় লাগে হ্যাঁ সময় লাগে আপনার আচ্ছা এটার দাম হচ্ছে 15,000 15,000 চাচ্ছি ঠিক আছে ভিতরে কিছু সীমিত কাছর ভাই আমরা তো পাঠা দেখলাম এবং প্রেগনেন্ট ছাগল দেখলাম বাচ্চা দেখলাম অনেক আমাদের গারল দেখাবেন হ্যাঁ অবশ্যই গারল তো আছে মোটামুটি 18-20টা আছে গারলগুলো দেখি আচ্ছা ঠিক আছে কাছর ভাই গারল কতগুলো আছে গারল আসছিল ভাই আপনার 20-22টা আসছিল এখন মোটামুটি 14-20 আছে আরও ঠিক আছে গারল অল 12 মাসে থাকে আমার কাছে ইনশাল্লাহ বেশিরভাগ বাচ্চা কোয়ালিটি থাকে এগুলো সব কি বাচ্চা হ্যাঁ বাচ্চা আপনি এগুলো আপনার 3 মাস 3.5 মাস 4.5 মাস 4.5 মাস পর্যন্ত আসছে এগুলোর দাম কেমন পাটা আছে পাটি আছে সবই আছে এখানে এগুলো তো ভাই এক একটা একের দাম বুঝছেন এই নিম্নে তো 8,000 উপরে 12,500 টাকা ঠিক আছে কাছর ভাই অনেকেই বলে যে গারল বিক্রি করতে সমস্যা হয় না না এটা অসম্ভব এটা কে বলছে গারল তো আপনি গুস্ত দামে নিতে পারে গারল অনেক গুস্ত হয় একটা গায়ে 30-40 কেজি 50 কেজি মধ্যে গুস্ত আমরা পাইছি কুরবাই সময় চাহিদা বেশি দুম্বার মতন এর এগুলো আপনি তো অবিকল দুম্বার মতন আমি বাইরের দেশে দুম্বার থেকে আসছি আর এগুলো আপনার দুম্বার মতনই কাছর ভাই যদি কেউ ছাগল সংগ্রহ করতে চায় তারা আসলে কীভাবে ছাগলগুলো নিতে পারে আপনার কাছ থেকে ছাগল সংগ্রহ করার জন্য আমার তো ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমার ঠিকানা বলছি আমার বাসা হয়েছে বামুনবাড়িয়া জেলা সরাইল তানা তানার পাশে আমার খামার তানা আমার এখান থেকে 1 মিনিট লাগে আপনি দেখছেনি ঠিক আছে ফোন নাম্বার দেওয়া থাকবে দেখা গেছে অনেকেই প্রবাসী ভাইরা যায় ভাই আমি একটা দুটা নেবো 4-5টা নেবো ইমু তো দেখা যাবে আমার এই নাম্বার ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আমি ইনশাল্লাহ দেখাতে পারবো ইনশাল্লাহ সমস্যা নেই আর সরজমিনে আসলে সবচেয়ে ভালো দেখে শুনে নিবে কোনটা সুস্থ আছে কিনা অসুস্থ আছে কিনা আমি আবারও বলতে চাই কোনো অসুস্থ ছাগল আমি দিয়ে থাকি একবার না বারবার আমি এটা ফেরত নেবো ওই আপনি সাথে সাথে জানাতে হবে ওই 1 দিন পরে 5 দিন পরে 7 দিন পরে জানাবেন আমি অসম্ভব এটা নিতে পারবো দুই একদিন সময় তো লাগে মানে দুই একদিন বলতে যা গেছে একদিন পর দেখা গেছে আজকে নিছে কালকে দেখা গেছে কি একদিনের ভিতরে ছাগল অসুস্থ হয়ে গেলো এটা আমি আমার এটা সমাধান করে দেবো 1 সপ্তাহ পরে 5 দিন পরে দুই কয় এটা তো ভাই আমি কী খাওয়াইছে না খাওয়াইছে একটা জিনিস খাওয়ানোর উপর থাকে যত্নের উপর থাকে এগুলো অসুস্থ হয়ে যায় ঠিক আছে আমি এটা আপনার ইনশাল্লাহ ব্যাক নেবো
আচ্ছা, আর আপনার এখান থেকে যদি কেউ ছাগল সংগ্রহ করে এগুলো পৌঁছানোর ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ অবশ্যই, আপনার তো বামনবাড়ি বিশ্ব রোড, বিশ্ব রোডে বাংলাদেশের যে কোনো জায়গার গাড়ি দিয়ে পাঠানোর ব্যবস্থা আছে। অনেকে আবার বক্সে নিতে ভয় পা, বক্সে আমি শত মাল পাঠাচ্ছি। আমি তো বললামই যে আমার মোটামুটি আমি অনেক দিনের এইগুলো জড়িত। বাংলাদেশে বক্সে মানে সব বক্সে দেওয়া যায় না, যেমন আপনার এই যে এসি গাড়িগুলো আছে না, যেমন আপনার গ্রিল লাইন হানিফ, এগুলো তো আপনার লাখ লক্ষ টাকা দিলে ছাগল নেবে না, আর এগুলো ছাগল দিলে ছাগল মারা যাবে। যে লোকাল গাড়িগুলো যে আছে এগুলোর মাঝে আপনার গাড়ি বক্সের ফুটা আছে, বক্সে করে দিলে কোনো সমস্যা হবে না, এটা রিস্ক। আমি মারা গেলে আপনার? হ্যাঁ আমি রিস্ক ইনশাল্লাহ, মারা গেলে ঠিক আছে কোনো সমস্যা হলে আর আমি ইনশাল্লাহ রিস্ক। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।